ওয়েলকাম ব্যাক টু কম্পিট নাও। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা তোমরা থাম্বনেইলে অলরেডি দেখে ফেলেছো, যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এটা তোমাদের মধ্যে অধিকাংশ জনের কাছে একটা সুখবর বলা যায়, যে যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিলে তারা অন্তর্ভুক্ত হওনি, কিন্তু তোমাদের থেকে আরও কম নাম্বার পেয়ে তারা মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়াও আরও বিভিন্ন কারণ যেগুলোর জন্য এই স্থগিতাদেশটা পড়েছে সেটা অবশ্যই আমরা জেনে নেব। এখানে ডিটেলে সম্পূর্ণ খবরটা আছে, তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এবং সেখান থেকে এই খবরটা সম্পূর্ণ পড়ে দিতে পারো। আমি মেন যে পার্টটুকু সেইটুকু বলছি, সেখানে কি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে প্রার্থীর নামের পাশে কত মার্কস পেয়েছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে, এরকম কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মূলত না মানা বিভিন্ন ক্ষেত্রে এই স্থগিতাদেশ আজকে পড়েছে। কি বলা হয়েছে দেখো, আপার নিয়োগে ফের মামলা হয় হাইকোর্টে, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে কারচুপির কথা উল্লেখ করে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন প্রকাশিত তালিকা সম্পূর্ণ বেআইনি। মৌসুমী ভরদ্বাজ বিচারপতি যে নির্দেশিকা দিয়েছিলেন তা মানেনি কমিশন। কি করেছে, বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন নামের তালিকা প্রকাশ করার পাশাপাশি প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে, কিন্তু তা করেনি কমিশন। সুতরাং এটা বলাই যাচ্ছে যে এটা স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ। কি জন্য দেখো, যদি না সেখানে নিজের নামের পাশে তার জন্য যেহেতু বলা হয়েছে যে তার পাশে প্রাপ্ত নম্বরটা উল্লেখ করতে হবে এবং সেইটা বলা সত্ত্বেও মানা হয়নি, এর জন্য বোঝা হচ্ছে যে এটা সম্পূর্ণরূপে স্বজন পোষণ ও দুর্নীতিযুক্ত। মামলাকারীদের আর এক আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি জানিয়েছেন তাঁদের মামলা মূলত পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত বিষয়ের ওপর। অভিযোগ গতবার লিস্টে নাম ছিল কিন্তু নয়া লিস্টে নাম নেই, চাকরি প্রার্থীদের ফার্স্ট ফ্রেজে ডাক পেয়েছিলে তাদের পর্যন্ত নাম নেই, এরকম পাওয়া গেছে। এদিকে যাদের নাম রয়েছে লিস্টে এমন একাধিক পরীক্ষার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছেন পিটিশনাররা, সেই জন্যই তারা পিটিশনার হয়েছেন এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো এটার সঙ্গে যুক্ত আছো। এই সম্পর্কে কি বলা হয়েছে দেখো, আজ এই মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলা করেছিলেন চাকরি প্রার্থী অভিজিৎ ঘোষ, মামলা শুনে আপাতত স্টে অর্ডার দিয়েছেন বিচারপতি। এটাই যেটা আমাদের একান্ত কাম্য ছিল সেটা পাওয়া গেছে। আগামী শুক্রবার বেলা 12:30টায় ফের শুনানি হবে এই মামলার। মামলাকারীদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিখ্যাত, তিনি বিচারপতি, তাছাড়া কি ফিরদৌস শামীম, দিব্যেন্দু চ্যাটার্জি এবং সুদীপ্ত দাশগুপ্তরা। তো শুক্রবার আবার কিন্তু 12:30টার সময় এই মামলার শুনানি হবে এবং সেই শুনানির মাধ্যমে আমরা অবশ্যই জয়লাভ করব। তার সঙ্গে এটাও জানতে পারবো যে আগের লিস্টে যে সমস্ত জিনিসগুলো ছিল, যাদের নাম ছিল, এই অস্বচ্ছ লিস্ট যেটা বারবার প্রমাণিত হয়েছে, অনেকের মার্কশিট এইভাবে ভাইরাল হয়েছে তোমরা জানো, যেখানে তাদের সেই মার্কস খুব কম থাকা সত্ত্বেও তারা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, ইন্টারভিউয়ে ডাক পেয়ে গেছে। এর জন্যই এর পরবর্তী মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।